নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। লক্ষ্মী নারায়ণ যোগে ছয় রাশির সোনার ভাগ্য হতে চলেছে, অর্থাৎ এই আগামী আজ থেকে আগামী 25 দিন এই লক্ষ্মী নারায়ণ যোগ কিন্তু এই ছয় রাশির কিন্তু থাকছে। প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী অবশ্যই আপনারা কমেন্ট করুন এবং লক্ষ্মী নারায়ণের উপাসনা করুন এবং ভিডিওটির আলোচনা সম্পূর্ণ শুনুন। আপনার জন্মছকে লক্ষ্মী নারায়ণ যোগ আছে কিনা সেটা আপনি আগে দেখুন। যদি আপনার জন্মছকে লক্ষ্মী নারায়ণ যোগ থাকে তাহলে আগামী 25 দিন আপনাদের জন্য নির্ণায়ক ফল কিন্তু আপনারা পেতে চলেছেন। যাদের ক্ষেত্রে হচ্ছে না, দু একটা কমেন্ট আসছে যে স্যার আমার হচ্ছে না, আপনার জন্মছকে যদি দারিদ্র দোষ থাকে কি না তাহলে লক্ষ্মীনারায়ণ যোগ থাকলে আপনার কী করে ভাগ্য খুলবে বলুন তো। তো আপনার দারিদ্র দোষটাকে আপনি আগে নিবারণ করুন। আপনার ছকে যদি কেমুদ্রুণ যোগ থাকে, কেমুদ্রুণ যোগ থাকলে কিন্তু আপনার অর্থ কিন্তু মানে ইনকাম করবেন কিন্তু সেভিংসের জায়গায় জিরো। আপনার ছকে যদি গুরুচণ্ডাল দোষ থাকে, আপনার ছকে যদি সাধু সর্প দোষ থাকে, আপনার ছকে যদি মঙ্গল নিচস্থ থাকে তাহলে তো আপনি লোনে জর্জরিত হয়ে যাবেন। তো আপনার ছকে যদি বৃহস্পতি ড্যামেজ থাকে তাহলে কিন্তু আপনার আর্থিক স্থিতির জায়গা কিন্তু খারাপ কিন্তু হবেই। কিন্তু আমি যে এই 25 দিনের কথা বলছি, এই 25 দিন 6টি রাশির ক্ষেত্রে নির্ণায়ক ফল দিতে চলেছে এই লক্ষ্মী নারায়ণ যোগ। এই লক্ষ্মী নারায়ণ যোগটা সৃষ্টি হচ্ছে আজ থেকে 25 দিন পর্যন্ত কিন্তু থাকবে এবং এই লক্ষ্মী নারায়ণ যোগ সৃষ্টি হচ্ছে আপনার বৃষ রাশিতে। অর্থাৎ এই বৃষ রাশিতে এই লক্ষ্মী নারায়ণ যোগের ফলে যে ছয় রাশি নারায়ণ এবং লক্ষ্মীর করুণা পেতে চলেছে সেই ছয় রাশির নাম আমি আলোচনা করব। বর্তমানে আপনার বৃষ রাশিতে শুক্র এবং বুধ একত্রে অবস্থান করছে। শুক্র এমনিতে মালব্য নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে, শুক্র সক্ষেত্রিক এবং বুধ মিত্র রাশিতে এবং মিত্র গ্রহের সাথে বৃষ রাশিতে অবস্থান করছে এবং লক্ষ্মী নারায়ণ যোগ সৃষ্টি করছে ছয় রাশির ক্ষেত্রে। অপার ধন, লাখপতি কোটিপতি আরবপতি পর্যন্ত কিন্তু হতে পারেন, কিন্তু আমি যে বলছি যে আপনি কোটিপতি হবেন, আপনার ইনকাম ধরেন দিনে 2000 টাকা, সেখানে কিন্তু আপনি কোটিপতি হতে পারেন না। অর্থাৎ কোটিপতি হতে গেলে আপনার ছকটাও কিন্তু কোটিপতির যোগ কিন্তু থাকা দরকার। কোটিপতির যদি যোগ থাকে এবং আগামী 25 দিনের মধ্যে আকস্মিক প্রাপ্তি আপনাদের ঘটবেই ঘটবে, শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে, স্টক বিজনেস থেকে, ব্যবসা থেকে, যারা আপনারা যারা বিল্ডার আছেন, প্রমোটার আছেন এই জায়গা থেকে কিন্তু, বা অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছে এই জায়গা থেকে কাজের সুযোগগুলো কিন্তু বাড়বে। নাম্বার 1 যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আর্থিক স্থিতির জায়গা আপনাদের মজবুত কিন্তু হতে চলে। সিংহ রাশি টপ পজিশনে, সিংহ রাশি আপনাদের হঠাৎ অর্থ আসা,
শেয়ার বাজার থেকে প্রফিট, লাভ, প্রমোশন, কর্মক্ষেত্রে এবং আপনাদের এই সময়ের মধ্যে সিংহ রাশির ক্ষেত্রে দৈনন্দিন রোজগার বৃদ্ধি এবং ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ভালো। দ্বিতীয় রাশি বৃষ রাশি, আপনাদের ক্ষেত্রে কিন্তু আকস্মিক অর্থপ্রাপ্তি, গোল্ড থেকে, শেয়ার বাজার থেকে, লটারি থেকে আপনারা কিন্তু এই সময় অর্থ কিন্তু পাবেন। ব্যাঙ্কিং সেক্টরের সঙ্গে যারা যুক্ত আছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, আগামী 25 দিন নির্ণায়ক ফল কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু দিবে। এই লক্ষ্মীনারায়ণ যোগ আপনাদের আর্থিক স্থিতির জায়গায় কিন্তু নির্দেশ কিন্তু করছে। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে বিদেশ থেকে লাভ, হঠাৎ কোনো সূত্র থেকে অর্থপ্রাপ্তি, শেয়ার বাজার, মার্কেটিং থেকে আপনারা কিন্তু অর্থ কিন্তু পাবেন এবং ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট মকর রাশির মানুষ যদি আপনি হন, আপনি কিন্তু পেতে চলেছেন। প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করুন। এ লক্ষ্মীনারায়ণ যোগে মকর রাশি হতে চলেছে মালামাল। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির এই ভাগ্য হবে লক্ষ্মীনারায়ণ যোগ, আপনাদের ভাগ্যোদয় হতে চলেছে, ভাগ্যের অনুরূপ সাপোর্ট আপনারা পাবেন, ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের আসবে, প্রপার্টি থেকে লাভ আপনাদের এই সময় কিন্তু হবে, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে এবং আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি। কন্যা রাশি ডুবে গেছে, আটকে গেছে, প্রেমের ভেসে আছে এমন টাকা আপনারা কিন্তু এই সময় কিন্তু পাবেন কন্যা রাশি। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের সম্পত্তি এবং ব্যবসা থেকে আপনারা কিন্তু এই সময় প্রফিট কিন্তু পাবেন এবং ধনের জায়গাটা যদি বলি কুম্ভ রাশির, ধনের জায়গা কিন্তু মজবুত হতে চলেছে এবং শেয়ার বাজার থেকে আপনারা লাভ পেতে চলেছেন, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হতে চলেছে এবং ব্যবসা ক্ষেত্রে উন্নতি দেখা কিন্তু যাচ্ছে। এরপর যে রাশির কথা আমি বলবো, সেই রাশির নাম সবশেষ যে রাশি সেটি হচ্ছে আপনার বিশেষভাবে সৌভাগ্যশালী হতে চলেছে, হঠাৎ প্রাপ্তি হতে চলেছে সেই কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে এই লক্ষ্মীনারায়ণ যোগ আপনাদের বিদেশ থেকে প্রফিট এই সময় দেবে এবং সম্পত্তিগত নিজস্ব প্রপার্টি কিনা, নিজস্ব যানবাহন কিনা, আপনাদের কোনো ফ্ল্যাট বা জমি এইসব কিনা আপনাদের কিন্তু দেখা যাচ্ছে। দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি করবে এবং আকস্মিক ধনলাভ এবং ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছে আপনি যদি কর্কট রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে। অর্থাৎ যে ছয় রাশির আমি কথা বললাম সেই ছয় রাশি নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে, এটি কোনো হাওয়াতে কথা না, সম্পূর্ণ গ্রহের গোচর ধরে আমি এই ভিডিওটিতে আলোচনা করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।